হিজবুত তাওহিদ নাম দিয়া কাজ করে শয়তানের মহিলা পুরুষ একসাথে অবাধে চলাফেরা করে কয় পর্দার কোনো দরকারই নাই এই মিথ্যাবাদী প্রতারকরা নারীদের পর্দা বলতে কিছু নাই কোথায় বলেছি আমি এই কথা আমরাই কথা এটাকে সম্ভব এটাকে হতে পারে পর্দা মানুষের জন্য বাধ্যতামূলক ফরয আল্লাহ কোরআনে বলেছেন পর্দা ছাড়া মানুষ চলতে পারে নাকি নারী আর পুরুষ আলাদা নারীর শারীরিক বৈশিষ্ট্য পুরুষের বৈশিষ্ট্য আলাদা আমরা বলেছি আমার কথাকে টুইস্ট করবেন না আমরা বলেছি পর্দার বিধান আল্লাহ ফরজ করেছেন নারীর জন্য পুরুষের জন্য তবে বাড়াবাড়ি নিষিদ্ধ যেটা আল্লাহ বলেননি যেটা রসুল করেননি সেটার উপরে অতিরিক্ত বাড়াবাড়ি লঙ্ঘন আল্লাহ কোরআনে বলেছেন বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করলে দিন বিকৃত হয়ে যায় অতীতের উম্মা বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গিয়েছে বাড়াবাড়ি না। আমরা শুধু পর্দা নিয়ে এই কথাটা বলেছি আপনারাই তো আলেমদের মধ্যে এখন একদল নারীদের চেহারা দেখা যাবে আরেক দল বলেন যাবে না এ যাবে আর যাবে না এটা নিয়ে মারামারি করে কোন আলেম বিদেশে পালিয়ে যাচ্ছেন কোন আলেমের জনসভা পণ্ড হয়ে যাচ্ছে কোন আলেম রে কাফের ফতুয়া দিচ্ছেন একজন আরেকজনকে মুরতাদ ফতুয়া দিচ্ছেন ইসলামের শত্রু ফতুয়া দিচ্ছেন আপনারাই তো একমত হতে পারলেন না যে নারীদের মুখমন্ডল দেখা যাবে কি যাবে না সেটাই আমরা বলেছি যে পর্দা করা ফরজ কিন্তু বাড়াবাড়ি নিষিদ্ধ পর্দার নামে খাবারের নামে আপনার শরীয়তের মাসলামাসাইলের নামে আমলের নামে বাড়াবাড়ি করা যাবে না কোথায় বলেছি নারীদের কোনো পর্দা কিছু নেই এই কথাটা শুনলে সাধারণ ধর্মপ্রাণ মানুষ উত্তেজিত হবে না